উপযুক্ত শিক্ষক আমাদের শিক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা সবসময় প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখছি। আমাদের যে সমস্ত সিলেবাস ছিল, সিলেবাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তারা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে এবং সমস্ত শিক্ষক মহোদয় আমাদেরকে শিক্ষা চেষ্টা করেছে এবং যতটুকু পারছি আমরা নিয়েছি। আসলে স্যার একটা আমাদের সঙ্গে আলোচনা একটা কথা বলেছেন যে এখানে শিখলেই হবে না, শিখে ধরে রাখতে হবে। একটা কথা বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট করে, গাইতে গাইতে কিন্তু গায়ে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে ঈশ্বর আমরা যে স্কলার না হই তাহলে আমরা ভালো শিখতে রাখতে শিখতে পারবো এবং কিন্তু ধরে রাখতে পারবো। আসলে এখানে বক্তব্য দিতে গিয়ে আসলে অত্যন্ত ভাড়া কেন বিদায় একটা কথা বলি যে যারা একসাথে এসেছিলাম আজকে সমাবর্তন একসাথে বিদায় নেব, কিন্তু আজকে আমাদের ভিতরে আমাদের একজন বন্ধু আজকে আমাদের নাই। আমরা তাকে ছাড়া আজকে বিদায় দিচ্ছি, কিন্তু তাকে আজকে আমরা এখানে সময় বিদায় দিচ্ছি, কিন্তু উনি আমাদের কাছ থেকে ফরপুর বা পরে বা চিরতরে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার মাত্রাকে অনেক আত্মার মাত্রাকে মনে করি। আর আমরা আসলে যারা এখানে শিখছি যারা এখানে আসছি এটা কিন্তু সলোয়ার অবস্থায় থাকবে। স্যার বলেছেন যে সিক্স ব্যাস, এভাবে ব্যাস সিক্স কেন, সিক্স এর পর আটটা সংখ্যা হয়ে যাবে, 66 হয়ে যাবে, কিন্তু সলোয়ার অবস্থায় থাকবে। আর আমরা যারা এখানে শিখতে আসছি এভাবে যদি আমাদের অভ্যাস যদি আমাদের চালিয়ে যেতে পারি তাহলে একদিন যদি আমাদের মনে পড়ে যে আমরা যাই না এবিসি শিখছি এখানে সারা আসলে মানে আমাদের যেগুলো শিখাইছে যদি আমরা সেগুলো ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ দেবে। সদ্য স্যার একটা কথা বলে 1992 সাল থেকে আজকে পর্যন্ত তিনি কিন্তু চারটি সংস্থা এসেছে এবং কোন কোন জিনিসগুলো নতুনত্ব আসছে স্যার কিন্তু এখনো কিন্তু সার্চ করতেছে। তা আমি স্যারে একজন ক্ষুদ্র ছাত্র হিসাবে এটা বলতে চাই যে আমরা যদি এখান থেকে চেষ্টা করে যাবো এবং আমরা ভবিষ্যতে যাতে আরো ভালো কিছু করতে পারি সেই সমস্ত আমরা জ্ঞানের কাছে চেষ্টা করি। আর এই ট্রেনিং এর একটা জিনিস আমার ভালো লেগেছে যে একটা টাইম এখানে আমরা দেখছি প্রত্যেকটা স্যার অত্যন্ত টাইম কিপার। আমি অনেক ট্রেনিং করছি জীবনে কিন্তু সেখানে দেখছি অনেক ক্লিয়ার হয় এখানে প্রত্যেকটা স্যার তাদের অত্যন্ত আমি শ্রদ্ধা ভরে বলতে চাই। আমরা আসার আগেও স্যাররা কিন্তু অত্যন্ত মানে সময় কষ্ট ব্যয় করে সরকার তারা টাইম কিপার হিসাবে কিন্তু বসে আসেন, আমরা ক্লিয়ার হিসাবে আসছি তো সেটা টিম হিসেবে আমাদের ব্যয় মাফ করবেন। আর 15 দিনের যে ট্রেনিং স্যার আমাদের অনেক বন্ধু আমাদের সহপাঠী যদি চলার পথে বা কোনো আসার আসলে যদি আপনারা কষ্ট হয়ে থাকে তা তাদের পক্ষ থেকে স্যার আমি আপনার কাছে বিনয়ের সাথে মাফ করছি, আমাদের ক্ষমা করবেন। অনুশীলন করতে হবে, অনুশীলন ছাড়া আসলে কোনো কিছু অগ্রসর হওয়া সম্ভব না। আমাদের দিক থেকে যে অনুরোধটা থাকবে আমাদের এই মুহূর্তে যে নির্দেশনাটা আছে আমাদের রাস্তাঘাটে যেখানে দেখাতে যাবেন আপনি দেখা যাবে ওই স্কুলটা বন্ধ, এই জিনিসটা বন্ধ করতে হবে। আসলে স্কুল কিন্তু বন্ধ না, স্কুল খোলা, বাচ্চারা শুধু আসেন আমাদের অনলাইন ক্লাস নিতে হবে। আপনারা যারা অনলাইন ক্লাসে যে জুম অথবা মিট অথবা ইন্টারাকশন হয় এমন কোন সফটওয়্যারের মাধ্যমে ক্লাসটা নিতে হবে। আপনি সেই ক্লাসটা পরবর্তীতে অথবা লাইভ অবস্থায় ফেসবুকে দেন, ইউটিউবে দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা ফেসবুক নির্ভর যে ক্লাসটা দিই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি আসছি মাথাটাকে ঘুরে দেওয়ার জন্য, কিছুক্ষণ পরে পরীক্ষা, পরীক্ষার আগে নীতিবাক্য এটি ঢোকে না, তারপরেও সেটা ঢোকানোর চেষ্টা করেছি। আর এই মুহূর্তে নতুন কিছু বলার নেই, যা কিছু বলার ওই সময় সব বলছি। একটু চিন্তা করি যে কাজটা করি না কেন, একটু চিন্তা করে করি আমার দরকার কিনা, আমাকে করতে হবে কিনা, করা দরকার কিনা, আমার নিজের উপকার হবে কিনা, আমি যাদের নিয়ে কাজ করছি তাদের উপকার হবে কিনা, এই চিন্তাগুলো করতে হবে। বুঝতে পারছেন আমি 2008 সালে কম্পিউটার কিনেছিলাম বাসার, এখানে শুধু দেখার জন্য না, এটা চিন্তা করেছিলাম যে আমি আমার উপকার হবে। আমার 2 ছেলে মেয়ে ছিল তারা ইংরেজিতে দক্ষ হবে, তখন কিন্তু চিন্তা করিনি যে কম্পিউটার শিখবে, তখন শুধু এই চিন্তা করেছিলাম যে তারা ইংরেজিতে দক্ষ হবে, কারণ তখন তো 2008 সালে ইংরেজিতেই পুরোটা ইয়ে করতে হতো, তখন বাংলা ওই কিবোর্ড বের হয় নাই। সুতরাং তখন এগুলি চিন্তা করছিলাম যে তারা ইংরেজিতে শিখবে, ইংরেজি শিখবে, আমি কিন্তু সফল। বুঝতে পারছেন তারা কিন্তু এখন বেশ দক্ষ, আমার ছেলে মেয়ে সম্পর্কে যারা জানে তারা কিন্তু জানে যে তারা এদিক দিয়ে খুব দক্ষ। নিজের উপকার হোক, নিজের পরিবারের উপকার হোক,
এবং যাদের নিয়ে কাজ করছেন তাদের সবাই উপস্থিত হোক, সবার কাছে করে বক্তব্য শেষ করতে সহকর্মী আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তারা তার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তো আমরা সুস্থ থাকি, সুস্থ থাকতে চাই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যতদিন করোনা না যায় ততদিন পর্যন্ত সবাই মাস্ক পরবেন এবং হাত পরিষ্কার করে রাখবেন। আসলে কথা মানে সিকুয়েন্সিয়ালি হচ্ছে না, আমি সিকুয়েন্সিয়ালি বলতেও চাচ্ছি না। তো এই যে ঘটনা ঘটলো তারপরে আমরা আবার থেকে এভাবে শুরু করতে পারবো, এটা আসলে আমার চিন্তায় ছিল না যে এত তাড়াতাড়ি পারবো। তারপরেও যেহেতু সময় পাইলাম একটা এসে আপনাদেরকে আবার ডেকে নিলাম। তো আমার আমি আশা করছি যে সম্পূর্ণ না হলেও আমরা অন্তত পেরেছি আপনাদের যে প্রশিক্ষণের যে টপিক গুলো ছিল সেই সম্পর্কে ধারণা দিতে। তো আপনারা এটা বারবার আসছে যে আসলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি না করেন তাহলে এটা আসলে থাকবে না। এবং আমি অবাক হয়েছি যে আপনারা পরীক্ষা দিয়েছেন যে মার্কস গুলো আমি দেখলাম মোটামুটি আমি বলবো যে সন্তোষজনক না, তার চেয়ে আরো বেশি কিছু কিছু যে সবাই মোটামুটি মার্কস পেয়েছেন এবং খুব ভালো মার্কস। তো আমি যেহেতু আমাদের পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম আছে, আমি কথা না বাড়াই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের মাধ্যমিক শিক্ষক স্যার মহোদয়, একাডেমিক সুপারভাইজার মহোদয় এবং আমাদের দুজন প্রশিক্ষক এবং সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আমাদেরকে পরে এই সময় দেওয়ার জন্য। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এখন হচ্ছে আমাদের সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়ার ব্যাপারে ইয়া রয়েছে, যেহেতু আপনারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনাদের জানা দরকার যে প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয়েছে বা প্রত্যেকের মার্কস। তো আমি দুঃখ প্রকাশ করছি যে মার্কসটা আমরা ওইভাবে রেডি করতে পারিনি, বাট আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ণয় করতে পেরেছি। আমাদের ভেতরে তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবু সালে, আমি স্যারকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এখানে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পুরস্কার দিচ্ছেন আমাদের দ্বিতীয় হয়েছেন মোস্তফা কামাল, আইডি নম্বর দুই, দুইজন পরপর এবং প্রথম হয়েছেন সুমাইয়া খাতুন। মার্কসের ব্যাপারে যদি বলি সবাই 40-এর উপরেই পাইছেন, হয়তো দুই একজন 38-37 পাইছেন আমি তো দেখলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সার্টিফিকেট, একটা সার্টিফিকেট দিয়ে আমরা উদ্বোধন করছি যেহেতু আমাদের হাতে সময় কম।